গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বেঙ্গল অ্যাপে সবাইকে ওয়েলকাম, স্বাগত, সুপ্রভাত, সুপ্রভাত সবাই। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ভালো তো থাকতেই হবে, চুলে আমার চুলগুলো খারাপ খারাপ হয়ে গেছে, চুলগুলো আমাকে পার্লারে গিয়ে আবার কাটাতে হবে, কারণ এখন না, জানুয়ারি মাসের শেষের দিকে। বাই দ্য ওয়ে, আর আমার আজকে অলরেডি ফুল লেট হয়ে গেছি ঘরটা কিনে, তাও দুজনের সার্ভিসে অনেক কাজ থেকে ফেলেছি। এখন ঘড়িতে বাজে সামথিং 10:30, এখন এখনো লাঞ্চের প্রিপারেশন অলরেডি আমার রেডি, কিন্তু কুকিং স্টার্ট করিনি, করবো সব তাড়াতাড়ি। আজকে রান্না মেনু আছে তোমাদের বলেই দিই, আজকে বৃহস্পতিবার, এমনিতে আজকে আবার ঠাকুর দেওয়া করে পরশুই নেই, আমি কালকে থেকে ঠাকুর দেবো কত মাসে কোনো না কোনো সাথে দেবে, কারণ ঘরটা বসানো করো আজকে নেই, কিছু নেই। আজকে মেনলি রান্না হবে বাটা মাছের ঝাল, মানে ঝাল মানে কি, পেঁয়াজ দিয়ে, একটা পেঁয়াজ দিয়েছি আর একটা ছোটো ছোটো মেরেছেন টমেটো পেস্ট করে রেখেছি, আজকে হতে হবে টমেটো দিয়ে ঝাল, কারণ পেঁয়াজ বেশি দেবো না, একটাই ছোটো দিয়েছি। ঠিক আছে, আজকে মেনলি রান্না হবে বাটা মাছের ঝাল হবে, আর হবে কুমড়োর তরকারি মা বেটি, আর হবে কী শাক যেন, কলমি শাক ভাজা করবে, আর হবে ব্রাউন রাইস। অনেকদিন পর আজকে একটু রাইস খাবো, তাও কি অল্পই খাবো, কারণ অনেক কষ্ট, ওয়েটটা তো অনেক কঠিন করে নিয়েছি, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো, তাই না? চলো রান্না স্টার্ট করবো, এদিকে কর্তমশাই ও দেরি, এমনি আমাদের ব্রেকফাস্ট অলরেডি ডান, আজকে ব্রেকফাস্টে কনফিডেন্স দুধ কনফিডেন্স করা ছিল, মা বেটি কর্তমশাই, কারণ আমি যদি পারতাম আমার চপারটা ইউজ করি, চপারটা আমার ভোগে গেছে। তাই চলো বন্ধুরা রান্না স্টার্ট করাই যাক, তাই না? এদিকে মেয়ে করছে, চলো করতে করতে, এদিকে কুমড়ো বসে দিয়েছি, তার আগে আমার এখানে শাক ভাজাও হয়ে গেছে, ধনে পাতে কুচি রেখেছি, একটু মাছে দেবো আর বাকি একটুখানি যদি পারি একটু পকোড়া করবো, আর এখানে ব্রাউন রাইস বসছে হচ্ছে, আর এখানে এই যে কুমড়া হচ্ছে, আসাচ্ছি এই চলো, আর জন্য পড়াশোনা হয়ে গেছে, গেম নিয়ে বসে পড়েছে। আজকে না চিনিটা চালালাম না, চিনিটা চেষ্টা করতে হবে, Thank you.
দেখো এখানে মাছটা সব ভাজা হয়ে গেছে, আর এখানে সব মশলা দিয়ে দিয়েছি। এখানে মশলার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট সব মিশিয়ে, এই এক চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, এর মধ্যে একটা গোটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো বাস দিয়ে এটাকে ভালো করে কষছি। আমি আর তেল দিইনি, ওই মাছ যে ভাজা চেয়ে তেল ছিল ওটাতেই এটাকে এবার মশলাটা কষবো ভালো করে। একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে কষবো, তারপরে ধনে পাতা দিয়ে আবার কষবো, দিয়ে গরম জল দিয়ে মাছ দিয়ে নামিয়ে দেবো। তোমরা যতটুকু ঝোল খাবে খাবে, এটা বেশি ঝোল রাখবো না, কেন ব্রাউন রাইস দিয়ে অত ঝোল লাগে না, একটু থকথকে হবে। ঠিক আছে, আর কি বলতো, এটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে চাইছি না, জানে না অন্যরকম স্মেল। এটা অ্যাকচুয়ালি করতে চাইছিলাম টমেটোরই, আর বাটা টমেটো, মানে টমেটো বাটা করতে পারো, ফিশ টমেটো বাটা, ফিশ মানে বাটা মাছে টমেটো বা টমেটো বাটা মাছ, দেখবে স্মেলটা এত সুন্দর বেরিয়ে মানে বেরোচ্ছে না, মানে কল্পনার বাইরে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। আর কালচেটা একদম লালচে, দাঁড়িয়ে ধনে পাতা দিয়েছি, দেখতে ছিল ধনে পাতাটা দিয়ে ওটাকে কুক করছে, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। জিঞ্জার গার্লিক পেস্টটা বেশি দেবে না, পরিমাণ সব মিশিয়ে এই এক চামচি দিয়েছি, আর একটা ছোট কাঁচা পেঁয়াজ পেস্ট করেছি, তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি চিলি পাউডার যেটা কালার হয় ওটা এক চামচে দিইনি, হাফ চামচে দিয়েছি, দিয়ে পেস্ট করেছি মিষ্টিটা, আর কিছু দিইনি, কোনো কালো জিরে সাদা জিরে কিচ্ছু দিইনি, কোনো ফোড়ন দিইনি। যা সেটা কষে গেলে ধনেপাতা দিয়ে, সেটা ধনেপাতা দিয়ে নামাবো, খেতে হেলদি টেস্ট হয়। আর তোমার ট্রাই করে দেখো, ভালো লাগবে। মাছটা হয়ে গেলে রান্না আমার হয়ে যাবে, অলি যাবে, ওইদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শাক হয়ে গেছে, কুমড়ো হয়ে গেছে, ওর করতে করতে বাসনে মেরে ফেলেছি, শুধু মাছের বাটিতে মাছবো, দুধের বাটি মাছবো, কড়াই মাছবো, হয়ে যাবে নিজের। আজকে তো চিরমিটা মোছার প্ল্যান আছে, চিরমি আর এই গ্রিলটা মোছার প্ল্যান আছে, দেখি কী করতে কী করা যায়। রান্নাঘর তো সব মোছা হয়ে গেছে, এই ঘর ওই ঘর সব করতে বসে, এই মুছে গানে বৃহস্পতিবার মুছতেই হবে, মোছা মোছা সব কমপ্লিট। তেল বেরিয়ে আসছে, তেলটা পড়লে আমার একটা পিছিয়ে হয় না, শীতকালে কিছু লাল পিছিয়ে হতে থাকে না, বিরক্ত লাগে যেন। কত কালার তো বলেছি, অনেক কালার ছিল তো, ভালো হয়েছে একটার মধ্যে রেখেছি, তাহলে ওই বাসনগুলো ফেলে দেবো। কবে থেকে বলছে মা এটা দাও এটা দাও, বলছো না যে কি রাখবে, আজকে খুশি হলাম, হ্যাপি, সব কালার একসাথে রেখেছে, ভালো হয়েছে, অনেক কালার ক্লাসের তো এক করি তো, জঞ্জাল রেখে লাভ নেই, তারপরে আমি ঘর দর সব মোছা, আবার নোংরা হচ্ছে। দেখো কত তেল বেরিয়েছে, মশলা কোথায় গেছে, এবার আমি জল দিয়ে দেবো, মিক্সি ধোয়া বাটি জলটা দিয়ে দেবো, না একটু ঢোকাস না,
মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো। ঠিক আছে, এটি ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এই যে এই থিকনিটা থাকবে, কমপ্লিট। মানা সব হয়ে গেছে, গ্যাসটা সব মোছা হয়ে গেছে, এই জায়গাটা মুছলাম যে কি ছিল না, পুরো মানে চড়া হয়ে পড়েছিল মানে ময়লায়। গ্রিল টিল গুলো সব মুছলাম, চিনমিটা কোনো রকম মুছেছি, কিন্তু এটা আমার মাজা হয়নি, ভুলে গেছি, গরম জল দিয়ে ভেজাতে হবে, তারপরে এখন আর পারছি না, হাঁসটা খুব ব্যথা করছে। চিনমি টিমিন মুছে টাচ্ছে সব কমপ্লিট, দেয়ালগুলো সব মুছলাম, এখন শুকনো বাসনগুলো গুটিয়ে রেখে রেডি করব। জিনিস বানানোর প্ল্যান আছে, মানে ইচ্ছে আছে, ওটা কোনো দিন ট্রাই করিনি, বাট ট্রাই করব, যদি ভালো হয় তুমি তোমাদেরকেও বলবো, মানে কো যারা ওয়েট কর মানে ওয়েট লস করতে চাও, যারা ওয়েট লসে অলরেডি আছে। সেটা হচ্ছে ওটসের কাবাব বানানো খুব ইচ্ছে আছে, তার জন্য ওটস আমাকে একটুখানি শুকনো খোলে ফ্রাই করতে হবে, ঠান্ডা করতে হবে, পেস্ট করতে হবে, ওর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি, জিঞ্জার গার্লিক পেস্ট, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে মেখে রেখে স্টাফিং করে ভালো করে ফ্রাই করে যেরকম কাবাব বানাই তাওয়াতে ওয়াল ব্রাশ করে কাবাব করব। কারণ মেয়ে তো ওটস খেতে পারবে না, কারণ মেয়ের ওটস খেলেই অ্যালার্জি হয়। এখন ওটস টোটস ওকে আমি এই বয়সে দিচ্ছি না, কারণ অনেকে দেখেছি খায়, কিন্তু আমি ডাক্তারের সাথে কথাবার্তা বলে পরামর্শ নিয়ে তবে মেয়েকে খাওয়াবো। হচ্ছে আপা মেয়েকে একটুখানি কাবাব বানিয়ে দেবো, আলু টিকা কাবাব বানিয়ে দেবো, ওটা লিখে রাখি গুছিয়ে ফেলি শুকনো বাসনগুলো, তারপরে ওটা রেডি করে স্ট্যাপিংটা রেডি করে ফ্রিজে রেখে দেবো, বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে। তাই চলো দেখে দেবো ভিডিও। এই দেখো ওটা কাবাব টাইপের করে রেখেছি, করে ফ্রিজে রেখেছিলাম এতক্ষণ, একটু টাইট টাইট হয়ে যাবে, ওইটাকে একটু ফ্রাই করবো মানে শর্টে। এখানে শুধু ওটস আছে, ওটসটাকে ড্রাই রোস্ট করে ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে, করে এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু জিরার পাউডার, একটু লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা, দেখতেই পাচ্ছ সব আটার লেচির মতন মেখে ওরকম কাবাব টাইপের করে নিয়েছি। আর এখানে অল্প এখানে তাওটা গরম হলে একটু সাদা তেল দিয়ে এটাকে শর্টে ফ্রাই করবো, জানি না কেমন হবে খেতে, ফার্স্ট টাইম বানাচ্ছি। চলো এখানে একটু অয়েল দিয়ে দিয়েছি, এটা একটুখানি গরম করে নিই, এই গেল, একটা একটা করে দিতে থাকি, দেখি কেমন হয়। এইভাবে চিকেন কাবাব খুব ভালো লাগবে খেতে, তো ওটসের কেমন হয় জানি না, খেয়ে তোমাদেরকে বলবো, তাতে তোমাদেরকে বলবো বানিয়ে খেতে। এটা একদম লো ফ্লেমে করতে হবে, ঠিক আছে, Thank you.
তোকে করো, তোকে অন্যভাবে করতে দিচ্ছি দাঁড়া, ওর তোকে দেওয়া যাবে না, ডাক্তারের সাথে কথা বলি। কেমন হবে কি জানি, কেমন হবে তাই জানি না। এটা একটু চেপে চেপে দিচ্ছি, ভালো লাগবে খেতে। কিরকম হয়েছে, মুখে কিছু জবাব দাও বলো, ভালো হয়েছে। এই যে এখন খাচ্ছে, এখন মা আমার এখন বানাচ্ছে। ভিডিও করছিস? হ্যাঁ, ফার্স্ট টাইম বানিয়েছি, সাকসেস হয়েছে কিনা কিছু বলছি না। থোবড়ে দাও, ওই যে এরকম দেখিয়েছে, দেখিয়েছে। আমি আবার খেয়ে দেখি, দেখো ভালো। এটা একটু পেঁয়াজ ফুল আলু টেস্ট হতো, আর মেয়েকে বানিয়ে দিচ্ছি ভেজিটেবিল দিয়ে। রাধুনি বুঝে গেছে, রাধুনি রান্না না। একটু থাক, আন্টিকে করে দেবো।